ডোবা বোজানোর অভিযোগ উঠল বারাসাতে। আজ সকালে বারাসাতের 33 নম্বর ওয়ার্ডের জামতলায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডোবার মালিক নারায়ণ দে মাটি ফেলে ডোবা ভরাটের কাজ করছেন। তিনি জানান, স্থানীয় কাউন্সিলরের অনুমতি নিয়েই তিনি এই কাজটি করেছেন। না, এখানে এই জমির মালিক, হ্যাঁ আমি মালিক। এখানে ডোবা, এটা ছোট একটা ডোবা, আমি বাড়ি করবো, ওই জন্য মাটি ফেলে আমি কলপুর ভরাট করছি। হ্যাঁ, কাউন্সিলর জানে। কাউন্সিলর কি বলেছে? কাউন্সিলর বলছে যে আপনার জায়গা, আপনার জায়গা আপনি ভরাট করতে পারেন, যেটা আমার কিছু না, আমার দলিল, এটা আমার ডোবা না, এটা পুকুর ডোবা না, তাই পুকুর না এটা। আচ্ছা, মানে তার এটা কি আছে? এটা ডোবা, ডোবা আছে। হ্যাঁ, ডোবাটা ভরাট, হ্যাঁ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। সম্পূর্ণ মিথ্যা এবং একটা বানোয়াটি ঘটনা। আমার নলেজে এই জাতীয় কোনো ঘটনা নেই এবং ওয়ার্ডে কোথাও কোনো ডোবা বা পুকুর ভরাট হচ্ছে এই বিষয়ে আমি কিছু জানি না। যদি তেমন কোনো কিছু আসে আইনের পরিপন্থী, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা আমি কাউন্সিলর হিসেবে যেমন গ্রহণ করব, তেমন প্রশাসনিকভাবেও গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।